স্কুল ফ্রেন্ড, আমরা জীবনের যে কোনো প্রান্তেই চলে যাই না কেন, স্কুল ফ্রেন্ডের কথা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আর এরা আমাদের জীবনের সঙ্গে শেষ পর্যন্তই থেকে যাবে। সেই স্কুল ফ্রেন্ডকে নিয়ে আমাদের আজকে একটা পিকনিক হয়েছিল, তো চলো তোমাদের আজকে সেই ভিডিওটা একটু শেয়ার করে দিচ্ছি। আর পিকনিকে তো দারুণ এনজয় হয়েছে, তো চলো তোমাদের কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। আর এই যে আমরা দেখতে পাচ্ছ কত ছবি তুলেছি, তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, তো দেখো। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো এই ক্যামেরাটা সেইটা সামনে আসলে এরকম আলো হয়ে যাচ্ছে। সো আশা করি সবাই খুব ভালো আছো। এখন সময় হচ্ছে 9:50। সো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে, আর আজকে হচ্ছে ব্লগ হচ্ছে পিকনিক। সো এখন যাচ্ছি পিকনিকের একটা জায়গায়, তার আগে আমাকে মস্ত বড় কাজ করতে হবে, সাইকেলে হাওয়া দিতে হবে। সো আমরা এখন বেরিয়ে গেছি সাইকেলে, এই যে এ হচ্ছে এসেছে ফলিয়া থেকে। সো চলে এসেছি পিকনিক স্পটে, বাট আজকে কিন্তু পুরো ভিডিওটাতে আমাকে বাইরে থেকে সাউন্ড দিতে হচ্ছে, কারণ বুঝতেই পারছো এখানে জোরদার মাইক চলছে, আর যেটা আমি দিলে অবশ্যই কপিরাইট আসবে। সো এখন হচ্ছে 10:01 বাজে, তো সেই কটা জানো সেই 9টার সময় এসেছি এই পিকনিকের স্পটে, আর এসে তো দেখছি কেউ আসেনি, বেকার সকালবেলা খাবার পর্যন্ত এখনও তৈরি হয়নি, আনকমপ্লিটেড, আর আস্তে আস্তে তৈরি হচ্ছে। আর ওখানে প্রচণ্ড জোরে মাইক বাজাচ্ছে, তো মাইক বন্ধই করছে না, তো যতদূর ক্লিপ নিতে পারবো সাউন্ড অফ করে দেবো। তোমরা এখান থেকে হয়তো শুনতে পাচ্ছ, বাট কিছু করার নেই। সো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগ, আর আজকে পিকনিকে যা যা হবে সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো স্টে টিউন। তো আমাদের সাথে অনেক মেয়েরা করছিল, তো তোমরা ছবিতে দেখতে পেয়েছো ফার্স্টেই, আর এরা ছবি তুলতে এখানটাতে এসেছিল মেন কথা, সবাই ছবি তুলতেই ব্যস্ত ছিল। আর এই যে দেখতে পাচ্ছ নাচানাচি তো থাকবেই এই পিকনিকে, তো এই যে দেখতে পাচ্ছ পিকনিক স্পট এটা। আর এদিকে আমাদের রান্নার লোকও নেওয়া হয়েছিল, কারণ অনেকজন মিলে করা হচ্ছিলো বলে এতজনের রান্না করা সম্ভব নয়। তো চলো তোমরা সাথে থাকো, আর নাচ তোমরা দেখতেই পাবে, অনেক পরিমাণে নাচের ভিডিও নিয়েছি। আর সো এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট, আর জোর তোর মাইক চলছে, তো সেই কারণে কিছু বলা যাবে না। সো এখানটায় পাশে একটা মন্দির টন্দির রয়েছে, তো চলো সেখানে যাওয়া যাক। সবাইকে বলতে হবে নাকি, তাই ও ঠিক বলে দেবে। সো এই যে পাশেই ছিল একটা মন্দির, তো এই মন্দির টন্দির হয়ে গেছে, তো এখন যাচ্ছি আবার পিকনিকের দিকে। আর যে যার মতো পাচ্ছে এখানে রিলস করছে, ছবি তুলছে, যে যার মতো। সো এই যে এখানে দেখো ছবি তুলছে। সো দেখো সকালে খেতে বসে পড়ে গেছি। কেউ না কেউ না, নর্মাল ভিডিও হচ্ছে। সো ফার্স্টে তোমাদের একটা কথা বলে দিই, যে আমি যে ইউটিউবে ভিডিও করি এই কথাটা কিন্তু আমি বন্ধু বান্ধবদের সেরকম কাউকে বলিনি, কারণ বুঝতে পারছো কিছু মানুষ জানলে তারা ঠাট্টা করে কিছু এইসব বিষয় নিয়ে। সো আমি কাউকে বলি না, আমি নিজের মতন করে যতদূর পেরেছি ভিডিও করেছি, তোমাদের শেয়ার করেছি। সো এখানটায় কত সুন্দর সিনারি আছে, এখানে সব ছবি টবি তোলা হচ্ছে, আর এখানটায় চলছে জোর তোর মাংস ধোয়া। আর আমি কিন্তু কাজ করিনি ভেবো না, আমি যখন কাজ করেছি তখন কিন্তু কেউ ভিডিও করে দেয়নি আমাকে, আমি কাজ করেছি, আমি অনেকেই কাজ করেছি, আলু টালে ছাড়িয়েছি, তো সেগুলো কেউ ভিডিও করে দেয়নি, ওই জন্য তোমরা বলতে পারবে না যে আমি কাজ করিনি। সো এখানে এত পরিমাণে গান বাজছে, তো আমি ব্লগ তো করতেই পাচ্ছি না, যতদূর ক্লিপ নিচ্ছি সেগুলো পরে ঝুড়ে ঝুড়ে দেবো, কিছু করার নেই। সো এখান থেকে শুরু হয়েছে নাচানাচির পর্ব, আর আমি কিন্তু সাউন্ড একদমই দিচ্ছি, একদম ফাস্ট করে দিচ্ছি, জানি না কপিরাইট আসবে কি আসবে। मेरे दिल की ये दुआ है कभी दूर ना तू जाए, तेरे बिना हो जीना वो दिन कभी ना आए। मेरे दिल की ये दुआ है कभी दूर ना तू जाए, तेरे बिना हो जीना।
সো আমি নাচানাচি অতটা ভালো পারি না, একদমই পারি না, বাট তাও চেষ্টা করেছি এবং নেচেছি, কিছুটা হলেও নেচেছি, বাট অতটা তো ফিট হয়ে নিজের মতন করে যা করতে পেরেছি। তো মোটামুটি নাচানাচির পর্ব বা সমস্ত পর্বই মোটামুটি শেষ। এবার পর্ব হচ্ছে খাওয়া দাওয়ার। সো এই যে দেখতে পাচ্ছ প্লেটে প্লেটে আমরা প্রথমে সাজিয়ে নিয়েছিলাম মাংস, কারণ বুঝতেই পারছো মাংস একবার টানাটানি পড়ে যায়, শেষমেশ অনেকে পায় না, তো এটা ফার্স্টে প্ল্যান করে এরা করেছে। তো আমি মোটামুটি অ্যারেঞ্জমেন্টের দিকেও কোনো সাইডে ছিলাম না, মোটামুটি আমি শুধু যে গেছি খাইছি দাইছি চলে আসছি এরকম টাইপেরই একটা। সো দুপুরে খাওয়ার সময় আমি এখানে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম আর ওরা দিচ্ছিল। আর আমাদের পিকনিকের আইটেম হয়েছিল হচ্ছে ভাত, ভেজ ডাল, বেগনি আর চিকেন, তারপরে হচ্ছে স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি আর হচ্ছে লর চমচম। তো এটাই ছিল আইটেম। সো সকালেও ছিল নানপুরি, চানা মশলা আর মিষ্টি, সো বলে দিলাম আইটেম। আর এখন হচ্ছে পিকনিক পুরো কমপ্লিটেড, সব গোছানো টোছানো হয়ে গেছে আর আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ আমার সঙ্গে যে এসেছিল তাকে ট্রেন ধরতে হবে। পিকনিক সম্পূর্ণ কমপ্লিটেড আর পিকনিকের ভেতরে তো কোনো কথাই বলতে পারিনি, তো এখন বাইরে এসে বলছি, তো চলো এখন বাড়িতে যাচ্ছি, তো চলো। সো এখন হচ্ছে 5টা মতন বাজে, তো এই জাস্ট বাড়িতে চলে এলাম। তো এখন ভাবছি যে আজকে ভিডিওটা এখনো পর্যন্ত পোস্ট করিনি, তো এখন ভিডিও পোস্ট করে দেবো, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। সো এখন 6টা মতন বাজে, তো পিকনিক থেকে এসেই হট করে দিচ্ছে একটা কালী ঠাকুর নেবে বলছে, তো ছটা চাট সেটা সাজিয়ে দিলাম আর এই দোকানে এই অবস্থায় রয়েছে এখন আপাতত। সো ভিডিও করে নিচ্ছি যেটা রাত্রেবেলা পেয়ে যাবে তোমরা। সো এখন হচ্ছে 6:58 মতন বাজে, তো আমি দোকান থেকে আসলাম প্রায় 6টার দিকেই। সো পিকনিক থেকে এসে কারখানায় গেলাম, ঠাকুরটা সাজিয়ে দিলাম, একটুখানি হেল্প করে দিলাম বাবার, তো তারপর বাড়িতে এলাম। বাড়িতে এসে কালকে যে প্রজেক্টগুলো লিখিয়েছিলাম, তো প্রজেক্ট মোটামুটি কালকে তো দুটো আপলোড করে দিয়েছিলাম, বাট দুটো কিছুতে আপলোড হতে চাইছিল না কিছুতেই, তো আলটিমেট শেষমেশ একটা ইয়ে করে আপলোড হয়ে গেল আজকে। সো দেখা যাক এরপরে, দুটো চারটে বিষয় তো দুটোই আপলোড করে দিয়েছি কালকে আর আজকে দুটো আপলোড করে দিলাম, তো মোটামুটি ইন্টারনাল কমপ্লিটেড। তো এবার এক্সটার্নাল মানে বাড়িতেই পরীক্ষা হবে সেটাও। সো আপাতত সেই নিয়ে আমি এতক্ষণ ভাবছিলাম যে আপলোড হচ্ছেই না হচ্ছেই না, মানে কী বলতো বিভিন্ন সিস্টেমেটিক ব্যাপার। তো চলো তোমরা পাশ দেখতে থাকো, ব্লগটা যতদূর পারছি করছি আর স্টে টিউনড। সো এখন হচ্ছে 9:45 মতন বাজে, তো বাড়িতে এসে এতক্ষণ ধরে একবার হুলুস তুলুস ব্যাপার চলছিল, তো এটা ওটা এটা ওটা করতে করতে শেষমেশ এখন স্থির হলাম। সো এখন জাস্ট এগ রোল নিয়ে এসেছিল, তো এগ রোলটা খেয়ে নিলাম রাত্রেবেলা, ব্যাস আমার খাওয়া দাওয়া কমপ্লিটেড হয়ে গেল আজকের মতো। সো আপাতত আজকের ব্লগটা যতদূর হয়েছে, জানি না কী ব্লগ হয়েছে কী হয়েছে এডিটিংয়ের সময় বুঝতে পারবো। সো আপাতত আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা পরবর্তী ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং থ্যাংকস ফর ওয়াচিং, বাই।